সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা যারা রিং আইডিতে এজেন্ট হতে চান তাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার কিংবা যারা রিং আইডি থেকে টাকা ইনকাম করছেন কিংবা উইথড্রো দিবেন তাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার কেন দুঃখজনক ব্যাপার তো আমি গতকাল আইডিতে একটা লাইভ হচ্ছিলো আইডির একজন এজেন্ট আছে বর্তমানে তিনি লাইভ করতেছিলেন আইডিতে আপনারা সবাই জানেন যে আইডিতে লাইভ করা যায় কেন তিনি লাইভে এসে বলেন যে আপনি যদি একটা ফোন থেকে দুই তিনটা অ্যাকাউন্ট খোলেন এবং ওই দুই তিনটা অ্যাকাউন্টের ভোট আপনার মেইন অ্যাকাউন্টে নিয়ে আসেন সেক্ষেত্রে ওই ভোটগুলো কাউন্ট হবে না ইনি কিন্তু সাপ সাপ বলে দিয়েছেন ওকে এবং আপনি ওই যে রেফারটা করলেন রেফার করে যে টাকাটা আপনি নিলেন ওই টাকাটাও আপনি উইড্রো করতে পারবেন না অর্থাৎ আপনার ওই টাকাটাও আপনি পাবেন না প্লাস আপনার ওই ভোটগুলোও কাউন্ট হবে না ইনি বলেছেন যে আপনি যদি রিং আইডিতে এজেন্ট হতে চান সর্বনিম্ন আপনার পঞ্চাশটা ভোট থাকতে হবে এবং পঞ্চাশটি ভোটই রিয়েল হতে হবে তবেই আপনি রিং আইডিতে এজেন্ট হওয়ার সুযোগ পাবেন কিন্তু আপনি যদি ফেকভাবে কোনো রেফার কিংবা ফেকভাবে কোনো ভোট নেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই কিন্তু রিং আইডিতে এজেন্ট হতে পারবেন না তো আমাদের মধ্যে অনেকে আছেন টাকা দিয়ে ভোট কিনেছেন কিংবা এক ফোনে বারবার অ্যাকাউন্ট করে আপনারা ভোট দিয়েছেন কিংবা ইনকাম করেছেন সেই উইড্রো আপনারা দিতে পারবেন না প্লাস আপনারা রিং আইডিতে এজেন্টও হতে পারবেন না রিং আইডির বর্তমান যিনি এজেন্ট আছেন তিনি কিন্তু সরাসরি এই কথাটা বলছেন এবং এই লাইভটা তিনি কালকে করছেন আমি সরাসরি সেই লাইভটাই ছিলাম এইখান থেকে আমি স্ক্রিনশট মেরে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তার রেজেন্টের একজন ইয়ে তো এখানে তিনি বলেছেন তো আপনারা যদি রিঙাড়িতে এজেন্ট হতে চান তো আপনারা রিয়েলভাবে পঞ্চাশটা ভোট নেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর আপনারা যদি যারা আছেন যে অনেকেই আছেন যে রিঙাড়ি হ্যাক করে বিভিন্ন টাকা ইনকাম করবেন দুই টাকাটা তো ইনি বললেন যে ইনার মতে যে ওই টাকাটা আপনারা তুলতে পারবেন না তো এখন সম্পূর্ণ তাদের ব্যাপারে এখন কি হবে বলা যাচ্ছে না তবে আমি লাইভটা দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আমি বলব যে দুই নাম্বারইভাবে কাজ করে কোনোভাবেই রিংয়েডিতে এজেন্ট হওয়া যাবে না যদি রিয়েলভাবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে রিয়েলভাবেই পঞ্চাশটা ভোট কানেক্ট করতে হবে আশা করি আপনাদের বুঝাইতে পারছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ